কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সীমান্তের ওপার থেকে আজও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে নাফ নদীতে স্থানীয়দের বহনকারী নৌযান চলাচল সীমিত রয়েছে উখিয়া সীমান্তে অপহরণের আঠারো দিন পর বাংলাদেশি জেলে মোস্তাফিজের মরদেহ সীমান্ত খালের পাশ থেকে উদ্ধার করা হয়েছে কক্সবাজারের টেকনাফ থেকে সরওয়ার আজমানিকের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে মইনুল হাসানের রিপোর্ট দুই সপ্তাহ ধরে মায়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের অস্থির সীমান্ত এলাকা কক্সবাজারের টেকনাপ উপজেলায় পূর্ব দক্ষিণাংশে মায়ানমারের ওপার থেকে সোমবার সকাল পর্যন্ত গোলাগুলি শব্দ শোনা গেছে নাফ নদীর তীরে বসবাসকারী বাংলাদেশিরা আতঙ্কে রয়েছে সীমান্ত উত্তেজনায় নাফ নদীতে বেশ কিছুদিন ধরে মাছ ধরা বন্ধ রয়েছে কিছুদিন হচ্ছে আমরা গুলে যাওয়াজ শুনতে পাই নাই তো এই দুই তিন দিন হল এক গত হালকে থেকে আবার রাত্রিরে হলে থেমে থেমে গুলে যাওয়া শোনা যাচ্ছে খারাগ কম বেশি গোলাগুলির আওয়াজ আরাভূন্যই ভাড়া এলাকার মানুষ ভাড়া মানে নদীর এলাকার মানুষ এখন কদিন বড় বন্ধু টেকনাফের সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল সালাম জানিয়েছেন সকালে কয়েক রাউন্ড গুলি শব্দ শোনা যায় তবে তিন দিন আগের মতো গুলি শব্দগুলো এত বিকট ছিল না উকিয়া থেকে অপহরণের আঠারো দিন পর বাংলাদেশের জেলে মোস্তাফিজের মরদেহ পাওয়া গেছে স্বজনরা জানিয়েছে পয়লা ফেব্রুয়ারির নাফ নদীতে মাছ ধরতে গেলে রাখাইনের একটি বিদ্রোহী গোষ্ঠী অপহরণ করে নিয়ে যায় রোববার রাতে সীমান্ত খালের পাশে কম্বল মরানো অবস্থায় মুস্তাফিজের মরদেহ উদ্ধার করে তার স্বজনরা সাগর ও স্থলপথে টহল জোরদার করেছে বিজেপি ও কোস্টগার্ড নতুন করে কোনো রোহিঙ্গা যেন প্রবেশ করতে না পারে সেজন্য সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী মনুল হাসান চ্যানেল আই